নমস্কার, কেমন আছেন সবাই? এক্সপ্লোর পুলুর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের গল্পটা শুরু হচ্ছে কামাখ্যা জংশন থেকে, এসেছি কামাখ্যা মার দর্শনে। তো প্রথমে ট্রেন থেকে কামাখ্যা জংশনে নেমে আমরা অটো নিয়ে বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তো আপনাদের বলে রাখি, এখানে আমাদের অটো ভাড়া লেগেছিল 300 টাকা। তারপর কামাখ্যা মন্দিরের ওখানে নেমে প্রথম কাজই হলো আমাদের আশেপাশে কোনো হোটেল খোঁজা। তো আমাদের হঠাৎ করে প্ল্যানটা হয়েছিল, তাই কোনো আগে থেকে হোটেল বুক করা হয়নি। তো এই রাত্রিবেলায় হোটেল খুঁজতে বেরিয়ে গেলাম এবং খুব বেশি একটা অসুবিধাও হয়নি, কারণ প্রচুর হোটেল ছিল। এই যে দেখুন রাত্রের ভিউ। এবং পরের দিন সকাল 4:30টার সময় আমরা স্নান সেরে বেরিয়ে পড়লাম মার দর্শনের উদ্দেশ্যে। এই যে দেখুন মন্দিরের গেটটা, এখানে এই গেটের বাইরেই সবাইকে জুতো খুলে রেখে যেতে হয়। তারপর এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করলেই হলো মন্দির। এই যে দেখুন, আহ কি ভালো লাগছে, কত দিনের ইচ্ছে ছিল এখানে আসার। তো প্রথম দর্শনেই খুব ভালো লাগলো, আর অনেক সকাল তো অত বেশি ভিড়ও ছিল না। তারপরে আমরা সবাই মিলে খুঁজে বের করছিলাম যে কোন দিক দিয়ে মন্দিরে ঢুকতে হয় এবং টিকিট কাটতে হয়। তো খুঁজতে খুঁজতে মন্দিরটাও প্রায় আশপাশটা দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে। তো এই যে দেখুন, আর একটা জিনিস বলি, এখানে না একটা আলাদাই শান্তি লাগে এই মন্দিরে গিয়ে আর কি, একটা অন্যরকম শান্তি। আমি অবশ্যই সবাইকে বলবো যে একবার হলেও কামাখ্যা মন্দির দর্শন করে এসো, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছিলো। হ্যাঁ, আর হ্যাঁ একটা সাজেশন, কামাখ্যায় প্রচণ্ড গরম, তো তোমরা যদি কেউ যেতে চাও তাহলে অবশ্যই আমি বলবো যে শীতের দিনে যেও। অল্প করতে করতে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে, যে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, ফটো তুলে সবাইকে হচ্ছে টিকিট দিয়ে দিচ্ছিলো। তারপরে সেই টিকিট নিয়ে হলো এই লাইন। এই যে দেখুন লাইন, এই লাইনে 4:30টার সময় দাঁড়িয়েছিলাম। এই ছবিটাই কিন্তু আমরা সবাই দেখি কামাখ্যা মন্দিরে, তো আমার খুব ভালো লাগছিলো। যাই হোক, এটা প্রায় শেষ মুহূর্তে আমরা চলে আসছি লাইনের, তখন হ্যাঁ আর কিছুক্ষণ পরই মন্দিরে ঢুকে যাওয়া। এই যে মন্দিরের ভেতরে তো আপনাদেরকে ফুটেজ দেখাতে পারবো না, কারণ ওখানটায় ফটো তোলা রেস্ট্রিক্টেড। যাই হোক, মন্দিরে মার দর্শন করে, মার কাছে প্রণাম করে, নিজের প্রার্থনা করে তারপর বেরিয়ে আসলাম বাইরে। এই জায়গায় দেখুন সবাই নারকেল দিচ্ছে, নারকেলে জল দিচ্ছে মার শাড়ির মধ্যে। এই যে দেখুন আমার হাজব্যান্ড নারকেলটা ভাঙছে, ভেঙে ওই যে মার শাড়ি, এই শাড়ির মধ্যে নিজের মনের ইচ্ছা বলে সঙ্গে সঙ্গেই নারকেলের জলটা ছিটিয়ে দিচ্ছে। তার কাছে ধূপ ধুনো দিলাম। এই যে আরেকটা মার মূর্তি আছে, আর কামাখ্যা মন্দির একটা বলি মার এখানে কোনো সাকার মূর্তি বা কোনো প্রতিমূর্তি, এখানে মা হচ্ছে নিরাকার মূর্তি। এটা একটা অন্যরকমের আর কি অভিজ্ঞতা আমার কাছে। তারপরে এই যে দেখুন আশেপাশে আরও অনেক ছোটো ছোটো মন্দির, সব জায়গায় পুজো হচ্ছিল। তারপরে সব কিছু শেষে চলে আসলাম এই ছবি তুলি, কিন্তু প্রচণ্ড ভিড় এখানে ছবি তোলা। তো কোনো রকমে জায়গা পেয়েছি এবং এক দুটো ছবি তুলেছি। তারপরে মার দর্শন করে বেরিয়ে পড়লাম মন্দির থেকে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো পরবর্তী গন্তব্য কোথায় কী করলাম না করলাম সেটা পার্ট 2-তে জানাবো। থ্যাংক ইউ।